ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি শ্রাবণ মাসে কেন দেবাদিদেব মহাদেবের পুজো করা হয়। আমাদের মধ্যে অনেকেই তো রয়েছে নিয়মিত দেবাদিদেবের পুজো করেন, প্রতি সোমবার ঘনঘটার সঙ্গে পুজো করেন এবং শ্রাবণ মাসে ব্রত পালনের মাধ্যমে পুজো করেন। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন শ্রাবণ মাসে কেন দেবাদিদেবের পুজো করা হয় আর পুজো করলে কী ফল লাভ হয়। নমস্কার, স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই ভিডিও দ্বারা আপনি সমৃদ্ধ হতে পারবেন। শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব তার শ্বশুর বাড়িতে অবস্থান করেন। শ্রাবণ মাসে এক মাস ধরে দেবাদিদেবের বিভিন্নভাবে পুজো পার্বণ আয়োজন করা হয় হরিদ্বারে। শ্রাবণ মাসে দেবাদিদেব সমুদ্র মন্থনের ফলে যে গরল বা বিষ উঠেছিল সেই বিষ নিজ কণ্ঠে ধারণ করেছিলেন, তাই শ্রাবণ মাসে দেবাদিদেবকে জল নিবেদন করলে তিনি সবথেকে বেশি সন্তুষ্ট হন এবং ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন। শ্রাবণ মাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, তাই শ্রাবণ মাসে দেবাদিদেবের যেভাবে আপনারা অভিষেক ঘটান, অর্থাৎ গঙ্গা জল, দুধ, দই, মধু, ঘি দিয়ে সেইভাবে সঠিকভাবে পুজো অর্চনা করুন, অতি অবশ্যই সুফল পাবেন। শ্রাবণ মাসে যদি ওং নমঃ শিবায় এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করা হয় তাতেও সুফল পাওয়া যায়। তাই প্রত্যেক দিন স্নান করে এবং রাত্রে ঘুমোতে যাবার আগে অতি অবশ্যই দেবাদিদেবের মন্ত্র উচ্চারণ করুন। পারলে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে অতি অবশ্যই আপনারা সেই মন্ত্র উল্লেখ করতে ভুলবেন না। আর মনে রাখবেন, শ্রাবণ মাসে যারা নিরামিষ আহার গ্রহণ করেন অত্যন্ত শুভ। যদি সারা মাস ধরে না পারা যায় অন্তত সোমবারগুলিতে নিরামিষ আহার গ্রহণ করুন, সুফল অতি অবশ্যই লাভ করবেন। আর শ্রাবণ মাসে প্রতি বছর আপনারা অতি অবশ্যই দেবাদিদেবের আরাধনা করবেন, সুফল পাবেন। তাই অতি অবশ্যই ভিডিওটি কাউকে কোনো গ্রুপে শেয়ার করে দিন। আর যারা ভিডিও দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাই। আগামী দিনে যদি এই ধরনের ছোট্ট ছোট্ট ভিডিওগুলি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন। ওং নমঃ শিবায়।